আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কষা এটা খেতে খুবই টেস্টি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন চিকেন কষা তৈরির জন্য আমি এখানে এক কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এটাকে আমি রেগুলার সাইজে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন তবে এই রান্নার ক্ষেত্রে ঝালের পরিমাণটা বেশি দিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব এক চা চামিচ রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামিচ রান্নার তেল চিকেন কষাটা সাধারণত সরিষার তেলেই করা হয়ে থাকে তবে আপনারা পছন্দ না করলে সেক্ষেত্রে সাদা তেল দিয়েও করতে পারেন দিয়ে দিলাম এক চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামিচ জিরা গুঁড়া এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়েই করতে হবে হাত দিয়ে মাখিয়ে নিলে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাটা ঢুকে যাবে চিকেনটা মাখানো হয়ে গেছে এখন এই চিকেনটাকে আমি তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমি এখানে একটা প্যান নিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিব রান্নার তেল আমি দুইটা তেল মিলিয়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি হালকা একটু গরম হলে তাতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে জিরা দুইটা এলাচ এক টুকরা দারচিনি একটা তেজপাতা আমি ভাবে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে তাতে অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত দিয়ে দিলাম চিকেনগুলা এখন পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে আমি কষে নিব খুব ভালোভাবে চিকেনটাকে কষে নিতে হবে এই চিকেনটায় আমি কোনো পানি অ্যাড করবো না অনবরত নেড়ে এটাকে আমি রান্না করে নিব আর এই চিকেনের থেকে পানি বের হবে এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এটাকে অনবরত নেড়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে আপনাদের এই মজাদার চিকেন কষাটা তৈরি করে দেখাচ্ছি এটা খেতে খুবই টেস্টি দেখুন চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এটার ভিতর থেকে পানি ছেড়ে দিচ্ছে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর এটার ভিতর থেকে পানি ছেড়ে দেখুন গ্রেভিটা কেমন ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম হাফ চা চামিচ গরম মশলা গুঁড়া সব কিছুকে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কষা এটা সাদা ভাত পোলাওর সঙ্গে খেতে খুব ভালো লাগে পরাটার সঙ্গেও খেতে পারেন